এত তাড়াহুড়ো করে সাজলাম, তাও আবার আধা ঘন্টার ভিতরে, জানি না কেমন লাগছে। তো সাথে সেজেছে আমার মেয়েও, দেখুন ও অনেক সুন্দর করে সেজেছে, তারপর নাকি ওর সাজা হয়নি, সে একদম সেম টু সেম আমার মতোই সাজতে চায়। তো যাই হোক, সব কিছু পরিপাটি হয়ে রেডি হয়ে বের হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে হুমায়রার বাবার ফ্রেন্ডের আজকে ওয়েডিং পার্টি, তো আমরা সেখানেই যাচ্ছি। তো আমরা এখন অটোতে উঠে পড়েছি, অটোতে উঠে সাথে আমাদের আছে আরবিও, তো আমরা একসাথে মিলে সবাই যাচ্ছি। অনেকটাই লেট হয়ে গেছে, অলরেডি 3টা বেজে গেছে। ও হুমায়রার পাপা তো আমাকে ফোন করে অনেক গালাগালি করছে, তোমাকে আর আসতে হবে না, তুমি ঘরেই থেকে যাও। আসলে ও বুঝবে কি, আমরা তো যাচ্ছি ওর বিয়ের অনুষ্ঠানে, কিন্তু ঘরে যে বাকি মানুষ আছে তাদের কথাও তো আমাকে চিন্তা করতে হয়। তো আমি তাদের জন্য রান্না বান্না শেষ করে নিজে রেডি হয়ে তারপরে বের হয়েছি, তো সেটা তো আর ওরা বুঝে না বা বুঝতেও চায় না। ওরা ভাবে যে মেয়েরা সব কাজে লেট করে, আসলে মেয়েরা কেন যে লেট করে, আর মেয়েদের যে একটা পিছুটান থাকে সব কাজেই, এটা ওরা কবে যে বুঝবে আমি জানি না। তো আমরা এখন চলে এসেছি, আমরা লিফটে উঠছি। তো ভিউয়ার্স, এসেই খেতে বসে গেছি কারণ অনেকটা লেট হয়ে গেছে, দেখা যাচ্ছে আর কিছুক্ষণ পরে খাবারই পাবো না। তো ওর অর্ধেক ফ্রেন্ড ওয়াইফরা খেয়ে ওরা বাসায় চলে গেছে আর আমরা মাত্র আসলাম। তো এখানে বাকি ফ্রেন্ড আর তাদের ওয়াইফরাও আছে, তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, এখন আমরা এসে পড়েছি বউ দেখার জন্য। তো ভিউয়ার্স, আজকের বিয়েবাড়িতে এসে এমন একটা কাণ্ড ঘটে গেল যেটা আমি আমার লাইফে এই ফার্স্ট উপভোগ করলাম। তো জিনিসটা কি আসলে দেখতে হলে আমার পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন। এখানটায় আমার দেখুন ছোট্ট পরিটাকে কেমন লাগছে বলুন তো, অনেক সুন্দর লাগছে তাই না? সুন্দর লাগতে হবে মায়ের মেয়ে বলে কথা, আর সব মায়েদের কাছে তার ছেলে মেয়ে দুজনে অনেক সুন্দর। আজকের ভিডিওতে আমার বয়সটা অনেক কাঁপা কাঁপা এসেছে তাই না? আসলে অনেকটা ঠান্ডা লেগেছে, ঠান্ডার জন্য আমি কথা বলতে পারছি না, তারপরও বয়সটা দেওয়ার চেষ্টা করেছি। আর এই ভিডিওটা ছিল গত শুক্রবারের, তো আমি দিতে পারিনি, তো আজকে ভাবলাম যে না আজকে ভিডিওটা আপলোড করি। আর আমি একা মানুষ, একা হাতে আমাকে সব কিছু সামলাতে হয়, তাই আমার প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয় না। তো যাই পারি টুকটাক কিছুদিন পরপর আপলোড করি, তো আপনারা আমার পাশে থাকবেন, আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো। তো এখানে দেখুন, এই যে এখানে আমার পাশে যিনি দাঁড়িয়ে আছে উনি হচ্ছে হুমায়রার বাবার ফ্রেন্ডের ওয়াইফ। আরেকটা পরিচয় আছে ওনার, উনি হচ্ছে আমার উকিল মা। তো ওনার সাথে অনেকদিন দেখা হয় না, আজকে দেখা হলো। তো এখন আমরা সবাই মিলে বরকনের সাথে ছবি তুলে নিচ্ছি, এই হচ্ছে বরকনে, তাদেরকে খুব সুন্দর মানিয়েছে তাই না? খুব সুন্দর জুটি, আর এই জুটির জন্য সবাই দোয়া করবেন, ওরা যেন দাম্পত্য জীবনে অনেক সুখী হতে পারে, ওদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর এখানটায় দেখুন আমার মেয়ে এতটা খুশি বিয়ের অনুষ্ঠানে এসে, সে তো পাগল হয়েছিল, সে কবে এই অনুষ্ঠানে আসবে আসবে। আসলে আমার মেয়েটা একটু ঘুরতে বেশি পছন্দ করে। এই তো এখানে আরেকটি ভাবি, ওনার সাথেও আমি ছবি তুলে নিলাম, আবার কবে না কবে দেখা হয়। তো ভিউয়ার্স, আমাদের দাওয়াত খাওয়া শেষ, আমাদের অনুষ্ঠানও শেষ, আমরা এখন বাসায় চলে যাচ্ছি। তো বাসায় আরও কিছুক্ষণ থাকার ইচ্ছে ছিল, কিন্তু বাসায় চলে যাচ্ছি। যে শুরুতে বললাম না আমার সাথে আজকে একটা কাণ্ড ঘটে গেল, তো কী কাণ্ড ঘটেছে এখন আপনাদেরকে সেটাই দেখাবো। তো এই যে দেখুন আমার সাথে কী কাণ্ডটা ঘটেছে, দেখুন অনুষ্ঠানে এসে জুতো ছিঁড়ে গেছে, আর এটা কোনো কথা, একটা মানে কি যে একটা অবস্থার ভিতরে পড়েছি আসলে। তারপরও বেঁচে গেছি কারণ আমি পুরো অনুষ্ঠানটা অ্যাটেন্ড করার পর যখন আমি বাড়িতে রওনা হব, এই অবস্থায় এসে আমার জুতোটা ছিঁড়েছে, যাক ভাগ্য ভালো বেঁচে গেছি, কেউ দেখেনি। তো এই আর কি অবস্থা, দেখুন হাতে নিয়ে এখন বাসায় উঠছি জুতোগুলো। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।